থিসলনিকীয়দের প্রতি প্রথম পত্র, প্রথম থিসলনিকীয় এক অধ্যায়। পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থিসলনিকিয়ার যে মণ্ডলী যুক্ত, তাদের কাছে পৌল, সিল ও তিমথিও আমরা এই চিঠি লিখছি। ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বিরাজ করুক। আমরা সর্বদা প্রার্থনার সময় তোমাদের স্মরণ করে থাকি এবং তোমাদের সকলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশ্বাসের দরুন ও প্রেমের বশবর্তী হয়ে যেসব কাজ তোমরা করেছ এবং খ্রিস্ট যীশুতে যে প্রত্যাশা রয়েছে তাতে উৎসাহিত হয়ে তোমরা যে ধৈর্য ধরছ, সেসব কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর প্রেমে আশ্রিত ভাই ও বোনেরা, আমরা জানি তিনি তোমাদের আপন করে নেবার জন্য মনোনীত করেছেন। আমাদের দ্বারা প্রচারিত সুসমাচার কেবলমাত্র কথার মাধ্যমে তোমাদের কাছে আসেনি, কিন্তু তা পরাক্রম, পবিত্র আত্মা ও গভীর বিশ্বাসের মাধ্যমে এসেছিল। তোমরা তো জানো যে আমরা তোমাদের মধ্যে কি ধরনের জীবনযাপন করেছিলাম। তোমাদের মঙ্গলের জন্যই আমরা ওইভাবে চলেছিলাম, আর তোমরা আমাদের ও প্রভুর অনুকরণ করেছিলে। তোমরা অনেক নির্যাতন ভোগের মধ্যেও সেই শিক্ষা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলে। পবিত্র আত্মাই সেই আনন্দ তোমাদের দিয়েছিলেন। এর ফলস্বরূপ তোমরা মাকিদোনিয়া ও আখায়ার সমস্ত বিশ্বাসী লোকের কাছে আদর্শস্বরূপ হয়েছ। কেবলমাত্র মাকিদোনিয়া ও আখায়াতে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে তা নয়, ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই জন্য তোমাদের বিশ্বাসের সম্পর্কে আমাদের কিছু বলার প্রয়োজন নেই, কারণ সব জায়গায় মানুষ আমাদের জানাচ্ছে কিভাবে তোমরা আমাদের অভ্যর্থনা জানিয়েছিলে এবং কিভাবে তোমরা মূর্তি পূজা ছেড়ে জীবন্ত সত্য ঈশ্বরের সেবার দিকে মন দিয়েছিলে। আর ঈশ্বর তাঁর যে পুত্রকে মৃতদের মধ্য থেকে উত্থিত করেছেন, তাঁর ফিরে আসার অপেক্ষায় আছো। যিশুই আমাদের ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে রক্ষা করবেন। প্রথম থিসলনিকীয় দুই অধ্যায়। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিজেরাই জানো তোমাদের কাছে আমাদের যাওয়া ব্যর্থ হয়নি। তোমরা একথাও জানো যে তোমাদের ওখানে যাবার পূর্বে ফিলিপিতে আমাদের দুঃখভোগ করতে হয়েছিল, কারণ সেখানকার লোকরা আমাদের চরম অপমান করেছিল। কিন্তু সেখানে চরম বিরোধিতার মধ্যেও আমাদের ঈশ্বর সাহসে বুক বাঁধতে এবং খ্রিস্টের সুসমাচার তোমাদের কাছে ঘোষণা করতে সাহায্য করেছিলেন। আমরা আমাদের বার্তা গ্রহণ করতে লোকেদের কাছে যে আবেদন রেখেছিলাম তার মধ্যে কোনো ফাঁকি বা ছলনা ছিল না। আমরা লোকেদের ঠকাতে চাইনি এবং তার পিছনে কোনো রকম অপবিত্র উদ্দেশ্যও আমাদের ছিল না। বরং আমরা সুসমাচার প্রচার করি কারণ ঈশ্বর এই বার্তা প্রচার করার জন্য আমাদের পরীক্ষা করে প্রমাণসিদ্ধ বলে মনে করেছেন। তাই আমরা যখন প্রচার করি তখন মানুষকে সন্তুষ্ট করতে নয়, বরং ঈশ্বরকে সন্তুষ্ট করতেই চেষ্টা করি, যিনি আমাদের কাজের উদ্দেশ্য পরীক্ষা করেন। তোমরা ভালো করে জানো যে আমরা তোমাদের কাছে তোষামোদজনক কোনো বাক্য বলিনি, আর লোভকে ঢেকে রাখবার ছলনা যে আমরা করেছি তাও নয়, ঈশ্বরই এ বিষয়ে সাক্ষী আছেন। আমাদের লোকদের কাছ থেকে কোনো প্রশংসা পেতে চাইনি, তোমাদের বা অন্য কারোর কাছ থেকেও আমরা প্রশংসা পেতে চাইনি। আমরা খ্রিস্টের প্রেরিত, তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন কর্তৃত্ব খাটিয়ে তোমাদের কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম, কিন্তু আমরা তোমাদের কাছে বিনয়ী ছিলাম। আমরা তোমাদের কাছে সেবিকার মতো ছিলাম যে তার শিশুদের যত্ন নেয়। তোমাদের উপর গভীর মায়ামমতা থাকাতে তোমাদের কেবল যে ঈশ্বরের সুসমাচারের অংশীদার করতে চেয়েছিলাম তা নয়, আমরা নিজেদের জীবনও তোমাদের জন্য উৎসর্গ করতে চেয়েছিলাম, কারণ তোমরা আমাদের খুব প্রিয় ছিলে। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কত কঠোর পরিশ্রম করেছি। আমরা দিন রাত কাজ করে চলেছিলাম যেন তোমাদের কাছে
ঈশ্বরের সুসমাচার প্রচারের সময় আমরা অর্থের ব্যাপারে তোমাদের কাছে বোঝাস্বরূপ না হই। তোমাদের মতো বিশ্বাসীদের মধ্যে আমাদের জীবন কত পবিত্র, ন্যায়পরায়ণ ও নির্দোষ ছিল তা তোমরা জানো, আর ঈশ্বরও জানেন তা সত্য। তোমরা জানো, পিতা যেমন তাঁর সন্তানদের সঙ্গে ব্যবহার করেন, আমরাও তেমনি তোমাদের সঙ্গে ব্যবহার করেছি। আমরা তোমাদের উৎসাহ যুগিয়েছি, তোমাদের আশ্বাস দিয়েছি এবং ঈশ্বরের জন্য যোগ্য জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছি। যে ঈশ্বর তোমাদের তাঁর রাজ্যে ও মহিমায় প্রবেশ করতে আহ্বান করেছেন, আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের যে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয়, বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে। সেই বাক্য সত্য সত্যই ঈশ্বরের বাক্য ছিল, এবং ওই বার্তায় যারা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করছে। প্রিয় ভাই ও বোনেরা, যিহুদিয়ায় খ্রিস্ট যিশুতে বিশ্বাসী ঈশ্বরের যে সমস্ত মণ্ডলী আছে, তোমাদের অবস্থা তাদেরই মতো। যিহুদিয়ার সেই ঈশ্বরের লোকরা অন্য ইহুদিদের কাছ থেকে যেরকম নির্যাতন ভোগ করেছে, তোমরাও তোমাদের নিজেদের দেশের লোকদের কাছ থেকে সেই ধরনের নির্যাতন ভোগ করেছ। ইহুদিরা প্রভু যিশুকে এবং ভাববাদীদের হত্যা করেছিল, সেই ইহুদিরা আমাদেরও নির্যাতন করেছে। ঈশ্বর তাদের প্রতি খুশি নন, তারা সবারই বিপক্ষে। আমরা অ-ইহুদিদের শিক্ষা দিই যেন তারা উদ্ধার পেতে পারে, কিন্তু তারা আমাদের অ-ইহুদিদের সত্য শিক্ষা দিতে বারণ করেছে। সেই ইহুদিরা পূর্বে যে পাপ করেছে তার উপর আরও পাপ যোগ করছে, আর তাই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণরূপে এবং চূড়ান্তভাবে তাদের উপর নেমে এসেছে। ভাই ও বোনেরা, যদিও অল্প কিছুদিন হল আমরা তোমাদের থেকে আলাদা হয়েছি, তবুও আমাদের মন তোমাদের দিকে পড়েছিল। তোমাদের আর একবার দেখার জন্য আমরা খুব উৎসুক ছিলাম, তাই তোমাদের কাছে আসার জন্য ভীষণভাবে চেষ্টা করেছি। তোমাদের কাছে যেতে আমরা সত্যিই অনেকবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিল। তোমরাই আমাদের প্রত্যাশা, আনন্দ ও গৌরবের মুকুট। আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিনে এই হবে আমাদের গর্ব। সত্য সত্য তোমরাই আমাদের মহিমা ও আনন্দ। প্রথম থিসলোনিকীয় 3 অধ্যায়। যখন আমরা আর ধৈর্য রাখতে পারলাম না, তখন আমরা আখিনিতে একাই যেতে মনস্থ করলাম, তাই আমরা তিমোথিওকে তোমাদের কাছে পাঠালাম। তিমোথিও আমাদের ভাই, খ্রিস্ট সম্পর্কে সুসমাচার প্রচারে তিনি আমাদের সাহায্য করেন। আমরা তাকে পাঠিয়েছিলাম যাতে তিনি তোমাদের বিশ্বাসকে দৃঢ় করতে ও তোমাদের উৎসাহ দিতে পারেন, যাতে তোমাদের যেসব শারীরিক ও মানসিক ক্লেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে তোমরা হতাশ না হও। তোমরা নিজেরাই জানো যে এসব শারীরিক ও মানসিক দুঃখকষ্ট আমাদের জীবনে ভোগ করতেই হবে। আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আমাদের সকলকে দুঃখকষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তোমরা জানো যে আমরা যেমন বলেছিলাম তেমনই হয়েছে। আর এই জন্য আর ধৈর্য ধরতে না পারাতে আমি তিমোথিওকে তোমাদের কাছে পাঠিয়ে জানতে চেয়েছিলাম যে তোমরা বিশ্বাসে স্থির আছো কিনা। আমার মনে ভয় ছিল যে শয়তান মানুষকে নানা প্রলোভনে ফেলে সে তোমাদের পরাজিত করেছে, তা করলে আমাদের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে যেত। তিমোথিও তোমাদের কাছ থেকে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালোবাসার শুভ সংবাদ আমাদের দিয়েছেন। তিমোথিও জানিয়েছেন যে তোমরা সব সময় আনন্দের সঙ্গে আমাদের মনে রেখেছ এবং আমাদের দেখবার জন্য তোমরা বড়ই ব্যগ্র। ওই একই কথা আমরাও বলতে চাই, তোমাদের দেখবার জন্য আমরাও উৎসুক। তাই ভাই ও বোনেরা, তোমরা বিশ্বাসে প্রভুতে স্থির আছো জেনে শত দুর্দশা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি। তোমরা প্রভুতে সুস্থির আছো জেনে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। তোমাদের জন্য ঈশ্বরের সামনে আমাদের আনন্দের শেষ নেই, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যে পরিমাণে আনন্দ পাই তার জন্য
ঈশ্বরকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না। আমরা তোমাদের জন্য দিন রাত খুব প্রার্থনা করে চলেছি। আমরা প্রার্থনা করি যেন তোমাদের ওখানে যেতে পারি ও তোমাদের বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য তোমাদের সব ত্রুটি দূর করতে পারি। আমরা প্রার্থনা করছি যেন আমাদের ঈশ্বর ও পিতা স্বয়ং এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে যাওয়ার জন্য আমাদের পথ সুগম করেন। আমরা প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের প্রেম বৃদ্ধি করেন, যেন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা উপচে পড়ে এবং আমরা যেমন তোমাদের ভালোবাসি তোমরাও তেমনি সমস্ত লোকদের ভালোবাসো। আমরা প্রার্থনা করছি যেন তোমাদের হৃদয় সবল হয়, তাহলে আমাদের প্রভু যীশু যখন তাঁর পবিত্র দূতদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন তখন তোমরা তাঁর সামনে পবিত্র ও নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারবে। প্রথম থিসলনিকীয় চার অধ্যায়। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার আরও কিছু বলার আছে। কি করে ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবনযাপন করতে হয় এ বিষয়ে তোমরা আমাদের কাছে শিক্ষা পেয়েছ আর সেইভাবেই তোমরা চলেছ। বেশ, এখন চাইছি ও তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরও বেশি করে সেইভাবে চলো। তোমরা শুনেছ এবং জানো তোমাদের কি করণীয়। প্রভু যীশুর কাছ থেকে অধিকার পেয়ে সেই শিক্ষা তোমাদের দিয়েছিলাম। ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও ও সব রকম যৌন পাপ থেকে দূরে থাকো। ঈশ্বর চান তোমরা পুরুষরা প্রত্যেকে জানো কিভাবে পবিত্র ও সম্মানজনকভাবে নিজের স্ত্রীর সাথে বাস করতে হয়। বিজাতীয়রা যারা ঈশ্বরকে জানে না তারা যেভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয় সেইভাবে চলো না। এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ওইভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন। এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি, কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয় বরং পবিত্র হওয়ার উদ্দেশ্যেই আহ্বান করেছেন। তাই যে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। খ্রিস্টেতে তোমাদের যে বিশ্বাসী ভাই ও বোনেরা আছে তাদের যে ভালোবাসায় ভালোবাসতে হবে সে বিষয়ে তোমাদের কাছে লেখার দরকার নেই, কারণ পরস্পরকে ভালোবাসার শিক্ষা তো তোমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছ। বাস্তবিক তোমরা মাকিদোনিয়ার সমস্ত ভাই ও বোনেদের ভালোবাসো। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরও গভীরভাবে পরস্পরকে ভালোবাসবে, শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপ্রাণ চেষ্টা করো। এ বিষয়ে যেমন তোমাদের বলেছি তেমনিভাবে নিজের নিজের কাজ যত্ন সহকারে করো, নিজের হাতে কাজ করে যাও। এর ফলে মণ্ডলীর বাইরের মানুষ তোমাদের জীবনধারা দেখে তোমাদের সম্মান করবে এবং কারো ওপর তোমাদের নির্ভর করতে হবে না। প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই। যাদের কোনো প্রত্যাশা নেই তাদের মতো তোমরা শোকার্ত হও এ আমরা চাই না। আমরা বিশ্বাস করি যে যীশু মারা গিয়েছিলেন এবং যীশু বেঁচে উঠেছেন। যীশু যখন ফিরে আসবেন তখন যেসব খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তাদেরও উত্থাপিত করে খ্রিস্টের সঙ্গে ফিরিয়ে আনবেন। আমরা যা বলছি তা আমরা প্রভুর কাছ থেকে তাঁর বাণীরূপে জানতে পেরে বলছি। আমরা যারা এখন জীবিত আছি তারা প্রভুর আগমনের সময়ও জীবিত থাকব আর প্রভুর কাছে চলে যাব, কিন্তু কোনোভাবেই সেই মৃতদের আগে যাব না। কারণ যখন প্রধান স্বর্গদূতের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তুরিধ্বনি হবে প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন যেসব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে। তারপর আমরা যারা তখনও পৃথিবীতে জীবিত থাকব প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ করতে তাদের সাথে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকব। সুতরাং এই সব কথার দ্বারা তোমরা পরস্পরকে সান্ত্বনা দিও।
প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়। আমার ভাই ও বোনেরা, বিশেষ কোনো কাল ও সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই। তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপি চুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ আসবে। লোকে যখন বলে আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি, ঠিক এমন সময় তাদের উপর হঠাৎ চরম বিনাশ নেমে আসবে। সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ তাদের উপর বিনাশ নেমে আসবে, আর তারা কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছো না যে সেই দিন চোরের মতো তোমাদের উপর এসে পড়বে। তোমরা তো সকলে মঙ্গল আলোকের ও দিনের সন্তান। আমরা রাতেরও নই, অন্ধকারেরও নই। তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়। আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব। কারণ যারা ঘুমোয় তারা রাতেই ঘুমোয়, যারা মদ্যপায়ী তারা রাতেই মাতাল হয়। কিন্তু আমরা দিনের লোক, তাই এসো আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে, আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে। কারণ ঈশ্বর আমাদের তাঁর ক্রোধের পাত্ররূপে মনোনীত করেননি, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন। যীশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তাঁর সঙ্গেই জীবিত থাকি। এই জন্যে তোমরা এখন যেমন করে চলেছ তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোলো। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করেন, যারা তোমাদের শিক্ষা দেন, তাদের তোমরা সম্মান করো, তাদের কাজের জন্য তাদের সম্মান করো, সমস্ত অন্তর দিয়ে তাদের ভালোবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রেখো। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও, যারা ভয়ে ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য করো, আর সকলের প্রতি সহিষ্ণু হও। দেখো যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারো অপকার না করে। তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা করো এবং বাকি সকলের ভালো করতে চেষ্টা করো। সব সময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও। কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা। পবিত্র আত্মাকে নির্বাণ করো না, ভাববাণী অবজ্ঞা করো না, সব কিছু পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো, সব রকম মন্দ থেকে দূরে থাকো। শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন, এবং তোমাদের সম্পূর্ণ সত্তা, আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন। যিনি তোমাদের আহ্বান করেন, তিনি তাঁর প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত। আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো। সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও। প্রভুর নামে এই শপথ করো যে সমস্ত খ্রিস্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক।